আই হোপ সো তোমরা এই সবাই এই জিনিসগুলো জানো। এর বাইরেও চলো আরেকটা জিনিস জানাই আসে। গতদিন যেমন আমি যখন কক্সবাজার গেলাম, কক্সবাজার যাওয়ার পরে সমুদ্রের পানি দেখার পর আমার একটা জিনিস মনের মধ্যে প্রশ্ন আসছে, সেটা হলো সমুদ্রের পানি কেন লবণাক্ত হয়। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার কারণ হলো মেইনলি যখন উপর থেকে বৃষ্টির পানিটা আসে, পানির মধ্যে থাকে H2O আর বাতাসের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড। H2O কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, যেখানে কিনা একটা কার্বন আছে, তিনটা অক্সিজেন আছে আর দুইটা হচ্ছে হাইড্রোজেন আছে। এই কার্বনিক অ্যাসিড যখন পৃথিবীর পৃষ্ঠে পড়ে যায়, পৃথিবীর পৃষ্ঠে যে রক বা সে শিলাটা থাকে, সেই শিলা ক্ষয় হয়ে গিয়ে আমাদের এই নদীর পানির মধ্যে মিশে যায়, যেখানে কিনা আয়ন তৈরি হয়ে থাকে, যেটা হচ্ছে একটা লবণ আকারে থাকে। সেই লবণটা প্রবাহিত হইতে হইতে একটা সময় গিয়ে সমুদ্রের পানির মধ্যে মিশে যায়। সমুদ্রের পানি কিন্তু একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে, সমুদ্রের পানি কিন্তু আর প্রবাহিত হয়ে অন্য কোনো জায়গায় চলে যায় না। তো যখন দেখা যায় এই আয়নের পরিমাণটা বাড়তে থাকে, অর্থাৎ আয়নের ঘনমাত্রা যখন আস্তে আস্তে বাড়তে থাকে আর পানিও যখন ইভাপোরেট হওয়া শুরু করে ডে বাই ডে, তো তখন দেখা যায় এভাবে সমুদ্রের মধ্যে আয়নের ঘনত্ব অর্থাৎ লবণের ঘনত্বের পরিমাণ বাড়তে থাকে আর কি। আর এর বাইরেও ম্যাগমার কারণে সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বাড়তে শুরু করে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন অ্যাড হইতে পারে, তাহলে কি ভাইয়া এই নদীর পানির মধ্যেই আমার লবণের পরিমাণ থাকবে, বা নদীর পানি কি লবণাক্ত হইতে পারে? আসলে নদীর পানির মধ্যে যে আয়নের ঘনত্বটা থাকে বা যে ঘনমাত্রাটা থাকে, এটা খুব কম পরিমাণে থাকে আর এটা সবসময় ফ্লো প্রবাহিত হতে থাকে, তো এই জন্য এখানে আমরা সেরকম লবণাক্ত পাই না। তবে হ্যাঁ, এখানে আয়নের পরিমাণ ডেফিনেটলি থাকে। এই আয়নগুলোই যখন সমুদ্রের মধ্যে জমা হয়েছে, তখনই কিন্তু সমুদ্রের পানিটা একবারে লবণাক্ত হওয়া শুরু করছে। ধন্যবাদ সবাইকে।